আমন্ত্রণ প্রবাস টাইম বুলেটিনে শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। ওমানে উল্লেখযোগ্য হারে কমেছে প্রবাসীর সংখ্যা, শ্রমিক সংকটে ব্যবসায়ীরা। সৌদি উপকূলে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নিন্দা জানালো ওমান। ফ্রান্স বিরোধী পোস্ট দেওয়ায় 15 বাংলাদেশিকে ফেরত পাঠালো সিঙ্গাপুর। মহামারী করোনার পূর্বে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ রেকর্ড গড়ল আজ। গোয়েন্দা বিভাগের নানামুখী তৎপরতার পরও বন্ধ হচ্ছে না দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে এই বছর উল্লেখযোগ্য হারে কমেছে প্রবাসীর সংখ্যা। গত বছরের একই সময়ের তুলনায় এই বছর প্রায় 17% প্রবাসী ওমান ছেড়ে নিজ দেশে চলে গেছেন বলে জানিয়েছে ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র। পরিসংখ্যানের দেয়া তথ্য অনুসারে চলতি বছর অক্টোবরের শেষ অবধি ওমান ছেড়েছেন প্রায় 2,77,228 জন প্রবাসী। গত এক মাসেই ওমান ত্যাগ করেছেন 14,000-এর বেশি প্রবাসী। এদিকে প্রবাসীদের ওমান ছাড়ার প্রতিযোগিতা ইতিমধ্যে শ্রমিক সংকট দেখা দিয়েছে দেশটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। ওমান থেকে গতকাল বেশ কয়েকজন বাংলাদেশী ব্যবসায়ী প্রবাস টাইমকে বলেন, চলতি বছর যে পরিমাণ প্রবাসী ওমান ছেড়েছে তার চেয়ে অধিক প্রবাসী ওমান ছাড়বেন আগামী মাসে। বর্তমানে এমনিতেই কাজের জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না, এই সংকট আরও বাড়বে জানুয়ারি থেকে। তবে শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন কাজ না থাকায় তারা দেশে ফেরত চলে আসছেন। NCSI-এর প্রকাশিত তথ্য অনুযায়ী ওমান ছাড়ার অধিকাংশই বাংলাদেশী প্রবাসী। গবেষকদের দাবি, কাজ না জেনে এবং দালালদের প্রলোভনে পড়ে যে সকল প্রবাসী ফ্রি ভিসায় ওমান গিয়েছিলেন, বর্তমানে দেশে ফেরত আসার তালিকায় তাদের সংখ্যাই বেশি। নিয়ে অনেক টাকা পয়সা খরচ করে বাংলাদেশ ওই ভিসা যাওয়ার পরও মানে টিকিট কাটে মেডিকেল করে অনেক মানে অনেক অনেক পয়সা আমাদের খরচ হয়ে যায়। তো আমাদের পক্ষে এখন যদি এই লোকগুলো না আসতে পারে তাহলে আমাদের পক্ষে অনেক মানে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। তো অবৈধ থাকার কারণে আসলে শুধু আমি না সবাই খুব মানবতার জীবন যাপন করছে, বিশেষ করে করোনার পর থেকে যারা অবৈধ আছে তারা খুবই কষ্টের মধ্যে আছে। হয়তো কেউ একটু ভালো কেউ একটু খারাপ, সবার জায়গা থেকে সবাই কষ্টে। NCSI-এর প্রকাশিত তথ্য অনুযায়ী বেসরকারি খাতে প্রবাসীর সংখ্যা দাঁড়িয়েছে 1.138 মিলিয়ন, যা গত বছরের তুলনায় প্রায় 17.4% কম। পাবলিক সেক্টরে প্রবাসীর সংখ্যা কমেছে 22.2%। NCSI-এর তথ্য অনুযায়ী বর্তমানে ওমানের সবচেয়ে বেশি প্রবাসী কর্মী রয়েছে রাজধানী মাস্কাটে 6 লাখ, তারপরেই আছে উত্তর আলবাতিনায় 2 লাখ, ধোফারে 1,36,000 এবং দাখিলিয়াতে 99,000, দক্ষিণ আল বাতিনাতে 93,000 ও মুসান্দামে 11,000। ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগরের সৌদি উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণে নিন্দা জানিয়েছে ওমান। বুধবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়, সেই সাথে সৌদি আরবের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ওমান। বিবৃতিতে সৌদি এবং ইয়েমেনের মাঝে শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানানো হয়। উল্লেখ্য, বুধবার শুকাইক উপকূলে মাল্টার পতাকাবাহী ও গ্রিস পরিচালিত MT আগ্রারিতে এই বিস্ফোরণ হয়। এক বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের বরাতে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে ট্যাঙ্কারটি অজ্ঞাত হামলাকারীদের দ্বারা শিকার হয়েছে। শক্তিশালী বিস্ফোরণে ট্যাঙ্কারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার বিষয়ে সৌদি আরব এখনও অবগত নয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্রুরা নিরাপদ আছেন বলে জানা গেছে। সোমবার জেদ্দা হতে সৌদি আরবের একটি তেলের স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার পর এই বিস্ফোরণ ঘটল। 2015 সাল থেকে হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট। অনেকেই এই হামলাকে হুথি বিদ্রোহীদের হামলা বলে ধারণা করছেন। ফ্রান্সে সংগঠিত সন্ত্রাসী হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় 15 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর। এছাড়া সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে আরও এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটি। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফেরত পাঠানো বাংলাদেশিদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ফ্রান্সে হামলার প্রতিক্রিয়ায় সহিংসতা বা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে পারে এমন পোস্ট দিয়েছেন।
তবে পোস্টগুলোর বিষয়বস্তু প্রকাশ করেননি কর্মকর্তারা। সম্প্রতি কয়েকটি সন্ত্রাসী হামলার পর ফ্রান্সে উচ্চ সতর্কতা জারি করা হয়। একজন শিক্ষককে শিরশ্ছেদের পর নিস শহরে একটি গির্জায় হামলা চালায় সন্ত্রাসীরা। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বরের শুরু থেকে সিঙ্গাপুরের নিরাপত্তা সংস্থা ও বিশেষ সতর্ক অবস্থায় ছিল। তাদের তদন্তের ভিত্তিতেই ওই বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিভিন্ন দেশে ইতিমধ্যে তাণ্ডব শুরু হয়ে গেছে। বিশ্বজুড়ে প্রতিদিনই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 12,000-এর বেশি মানুষ, যা আগের সব মৃত্যুর রেকর্ডকে ছাড়িয়ে গেছে। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 12,222 জন। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 14,14,621 জন। এর মধ্যে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 6 কোটি। এদিকে বিশ্বব্যাপী করোনার যখন দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, তখন এই মহামারী নিয়ন্ত্রণে চমক দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। 24 নভেম্বর ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 1,22,579 জন। সর্বমোট মৃতের সংখ্যা 1,391 জন। অপরদিকে দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট সুস্থ রোগীর সংখ্যা 1,13,856 জন, যা দেশটির মোট আক্রান্তের 92.9% রোগী এখন সুস্থের তালিকায়। প্রতিদিন গড় আক্রান্তের সংখ্যা 200 থেকে 250। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 250 জন। এদের মধ্যে আইসিইউতে আছেন 121 জন। রক্ষক যখন ভক্ষক, কথাটি দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের বেলায় অনেকাংশে সত্য। সুন্দর ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা যাদের দায়িত্ব, তারাই যাত্রী হয়রানির নায়কের ভূমিকা পালন করছেন। এ বিষয়ে অসংখ্য অভিযোগ করেছেন প্রবাসীরা। মন্ত্রী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, সিভিল এভিয়েশনের কড়া তদারকি, প্রশাসনিক নজরদারি সহ গোয়েন্দা বিভাগগুলোর নানামুখী তৎপরতার পরও বন্ধ হচ্ছে না হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদেরকে হয়রানি করা। বিমানবন্দরে প্রবেশ পথের মোড় থেকে শুরু হয় হয়রানি। এরপর কনকোর্স হল, মূল ভবন, ইমিগ্রেশন, পুলিশ, কাস্টমস পোস্ট সহ ঘাটে ঘাটে চলে হয়রানির মহোৎসব। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতগামী ভিজিট ভিসার যাত্রীদের বাংলাদেশের ইমিগ্রেশনে হয়রানির অভিযোগ তুলেছেন বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত। অবিলম্বে তারা এই ধরনের হয়রানি বন্ধ করে ভিজিটধারীদের আমিরাত যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটে স্মারকলিপি দিয়েছে। কিন্তু আমাদের দেশে কিছু অসাধু কর্মকর্তা এবং একটা চক্র বিশেষ করে এটাকে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আসার ক্ষেত্রে। যদিও এদের কাছে এখানে কনসুলেট থেকে বা দূতাবাস থেকে অলরেডি সত্যায়িত করা আছে ব্যাপার, তারপরেও তারা কিন্তু বিভিন্ন অজুহাতে সেখানে মানুষগুলোকে হয়রানি করছে, যার কারণে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যাতে করে যাদের ভ্যালিড ভিসা আছে তাদেরকে যেন খুব সহজ শর্তে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করার অনুমতি দেওয়া। বর্তমানে যে এয়ারপোর্টে যে হয়রানি হয়েছে বিদেশ বিশ্বাধারী মানুষের সাথে, তো এই বিষয়ে একটা স্মারকলিপি স্যারের কাছে দেওয়া হয়েছে যে যাতে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এটা যায় এবং যারা এই দেশে আসতে চাইছে তারা যাতে এখানে এসে সুন্দরভাবে ভিসা লাগাইতে পারে। কারণ আরব আমিরাত সরকার একটা গোল্ডেন চান্স দিয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য, আসা মাত্রই কিন্তু ভিসা লাগানো যাইতেছে। 2012 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা বন্ধ থাকলেও করোনার ক্ষতি পোষাতে সম্প্রতি শ্রমিক ভিসা ট্রান্সফার ও ভিজিটে আসা ব্যক্তিদের শ্রমিক ভিসার সুযোগ করে দিয়েছে দেশটি। বাংলাদেশি শ্রমিকদের চাহিদা থাকলেও ইমিগ্রেশনে ভিজিটধারীদের বিভিন্নভাবে বাধা দেয়ায় এই সুযোগটি কাজে লাগাতে পারছে না তারা। বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের বৈরী মনোভাবে ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। প্রায় 1 লক্ষ টাকার উপরে
ভাই আপনি বিজিতে যেতে পারতেছেন না নাকি? কেন যেতে দিচ্ছে না ভাই? কেন ওনারা কি স্টেটমেন্ট দিচ্ছে? যদি হন সমস্যা তাহলে আমার সরকার বিজিট দিল গেলে আমার সরকার আর বিজিট দিলি বাংলাদেশের আইন কি আমার সরকার আইনের তো কি কঠিন? ইমিগ্রেশন কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতৃবৃন্দ। অযৌক্তিকভাবে বাধা প্রদানকারীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। এতে করে এয়ারপোর্টে সন্দেহজনক ব্যক্তিদেরকে আমাদের ইমিগ্রেশন আটকে দিতে পারে, কিন্তু যারা সঠিক কাজে এবং সঠিকভাবে এখানে আসবেন তারা যেন নির্বিঘ্নে আসতে পারে সেই ব্যাপারে দূতাবাস এবং কনসুলেট থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে। বাংলাদেশ সে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কেউই আইনের ঊর্ধ্বে নয়, সেহেতু যদি প্রবাসীদেরকে বা আমাদের বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কেউ অন্যায়ভাবে কোনো কিছু করেন সেটি অবশ্যই আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনব যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। শ্রমিক ভিসা লাগানোর সুযোগ পেয়ে বাংলাদেশিরাও দেশটিতে ব্যাপক হারে বিনিয়োগ করছেন। সরাসরি শ্রমিক ভিসা দেওয়ার সুযোগ না থাকায় ব্যবসায়ীরা ভিজিটে আত্মীয়স্বজন এবং পরিচিত লোকজন এনে জনবল সংকট মেটানোর চেষ্টা করছিলেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের ইমিগ্রেশনের অযৌক্তিক বাধা বিনিয়োগকারীদের হতাশ করে তুলেছে প্রবাসীদের। অ্যাকচুয়াল আমরা স্মারকলিপিটা দিছি শুধু এই কারণে, আপনারা হয়তো জানেন সবাই, এখানেও গভর্নমেন্ট একটা সুবিধা দিছে, সব ভিজিট ভিসাধারীদের ভিসা লাগানোর একটা সুযোগ করে দিছে। এগুলা দেশ থেকে আসতে এয়ারপোর্টে হয়রানির জন্য অনেক ভিসা মিস হয়ে যাচ্ছে, টিকিটও ওরা মিস করতেছে, তো এতে আবার সাফারিং আমরা করতেছি। আর গরিব লোকগুলা যারা ভিসা আর টিকিট নিচ্ছে ওদের তো কী অবস্থা হয় জানেন। আমাদের বাংলাদেশ সরকার এবং ইমিগ্রেশনগুলোকে যেন একটা ইদা হয় যে এই ভিজিট ভিসা লোকগুলো যেন সহসা আসতে পারে। আরেকটা জিনিস ডাটাবেজ যেন করা হয়, লোকগুলো আইসে যেন কোনোরকমভাবে যেন ওভারস্টে না হয়। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাস টাইম .com, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।